নমস্কার দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেরি না করে আমরা মূল পর্বে এবার চলে যাব ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার একুশ গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যার মেমো নম্বর হলো ওয়ান জিরো সেভেন এইট হাইফেন এসি ব্র্যাকেটে অবলিক নাইনটি এইট হাইফেন জি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি সরি টু টু থাউজেন্ড ইলেভেন তো নোটিফিকেশানটিতে কী আছে আমরা একটু জেনে নিই ইন পার্টিকুলার নোটিফিকেশান অফ দিস ডিপার্টমেন্টাল নোটিফিকেশান নাম্বার ওয়ান জিরো সেভেন ফাইভ এসি ডেটেড সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দি অ্যাপয়েন্টমেন্ট অর্ডার অব শ্রীমতী রত্না সুর চেয়ারপারসন কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল ইজ ইন অ্যাভেন্স আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ এখানে বলতে চাইছে মোদ্দা কথা যেটা সেটা যাচ্ছে যে ওয়ান জিরো সেভেন ফাইভ এই যে নোটিফিকেশানটি যেটা জারি করা হয়েছিল সিক্সটিন সেভেন সেপ্টেম্বর টু ওয়ান সেই নোটিফিকেশানটির একটি পার্শিয়াল অর্থাৎ আংশিক একটু চেঞ্জ করে করা হয়েছে যেটা সেটা হলো যে শ্রীমতী রত্না সুর যে চেয়ারপারসন কলকাতা প্রাইমারি স্কুল তার যে অ্যাপয়েন্টমেন্ট সেটি রথ করা হলো অর্থাৎ স্থগিত রাখা হলো আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ পুনরায় কোনো অর্ডার না বেরোনো পর্যন্ত তার এই অ্যাপয়েন্টমেন্টটি স্থগিত থাকবে এবং তারপরে কি লেখা আছে আমরা দেখে নিই শ্রী কার্তিক মান্না উইল কন্টিনিউ টু ফাংশন অ্যাজ দি চেয়ারপারসন কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ শ্রী শ্রী কার্তিক মান্না এই মহাশয় তিনি কিন্তু এই কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে কাজ চালিয়ে যাবেন ফার্দার কোনো অর্ডার না বেরোনো পর্যন্ত দিস অর্ডার ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল অব দি কম্পিটেন্ট অথরিটি তারপরে নিচে সিগনে সিগনেচার আছে দেখছেন জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে কলকাতা প্রাইমারি যে স্কুল কাউন্সিল রয়েছে তার যে চেয়ারপারসন তার চেয়ারপারসনের নতুন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল শ্রী শ্রীমতী রত্না সুর তাকে এখন ফার্দার অর্ডার না আসা পর্যন্ত তার অ্যাপয়েন্টমেন্টটি স্থগিত থাকবে এবং তার জায়গায় কাজ চালিয়ে নেবেন কার্তিক মান্না যতক্ষণ না পর্যন্ত আবার কোনো অর্ডার নতুন করে ইস্যু হয় তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ